নমস্কার, আমার বাংলা সংবাদে আমি মণিভূষণ চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। শহরে একের পর এক চুরি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন জনমনে। বিশ্ব হিন্দু পরিষদের গায়ত্রী মহাযজ্ঞ, হিন্দুদের ঐক্যে জোর বজরং প্রভারী। বরাক জুড়ে বাসন্তী পুজো, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল। শিলচর শহরে একের পর এক চুরি, কিন্তু এ পর্যন্ত পুলিশের কোনো সাফল্য নেই। তাহলে পুলিশ করছেটা কি? এ প্রশ্নে এখন ঘুরপাক কাটছে জনমনে। শুক্রবার সন্ধ্যা রাতে তারাপুর রেল স্টেশনের বিপরীতে থাকা গলির ভিতরে গৌতম ভট্টাচার্যের বাড়িতে হানা দেয় চোরের দল। লকার খুলে যাবতীয় সোনার গয়না হাতিয়ে চম্পট দেয় তারা। এর 48 ঘন্টা পেরিয়ে গেলেও কোনো গ্রেপ্তার নেই। একইভাবে শিলচর পুলিশ সুপার কার্যালয়ের পাশের আবাসনেও 2-3 দিন আগে চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে যদিও পুলিশ ছুটে যায়, তবে গ্রেপ্তারের খবর নেই। জনগণ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। জনৈক গৃহকর্তীর মুখেও ছিল উদ্বেগের সুর। আমি সন্ধ্যার সময় যাদব চৌধুরী বাসার গেছি, আর আধা ঘন্টার পরেই আমি আইসি। আইয়া দেখি গড়ের তালা ভাঙ্গা, পিছন দিকের দরজা খোলা আর আলমারি খোলা, খুলে আর সব সোনা লইয়া গেছে। কত টাকার জিনিস ভাইটা? অন্তত 6-7 ভরি হবে। আপনারই ছিল জিনিস? না, আমার নোনা আছে। কি মনে হয়? মনে হয় তা জানাশোনার মধ্যে কেউ কেউ না চাবি এই জায়গার মধ্যে রাখা, আর এরকম যেন ইয়া নিয়ে গেল গিয়া, এটা একজন না জানলে চাবিটা ফুট করে বার করতে পারতো না। চাবিটা জানা দিকেই ফুট করে বার করিয়া আলমারিটা খুঁড়িয়া সব নিয়ে। শ্রী রামনবমী উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের উদ্যোগে রবিবার শিলচরে গায়ত্রী মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। শিলচর ইন্ডিয়া ক্লাব ও টাইম ক্লাব মাঠে এদিন সকাল 8টা থেকে শুরু হয় এই মহাযজ্ঞ। মোট 5টি যজ্ঞ গুণ্ডে সম্মিলিতভাবে অনেকে আহুতি প্রদান করেন। প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে সন্ত সমাজের ধর্ম সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এবছরের 18 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত 108 মালা জপ করার আহ্বান জানানো হয়। সন্তদের বিশ্বাস অনুযায়ী এই জপের মাধ্যমে সারা দেশে উৎপন্ন শক্তিতে রাম মন্দিরের নির্মাণের বাধা দূর হবে। বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের উদ্যোগে শিলচরে গায়ত্রী মহাযজ্ঞের পর মুখ্যমত্তা বিশ্ব হিন্দু পরিষদের অখিল ভারতীয় সহ সংগঠন মন্ত্রী তথা বজরং দলের প্রভারী সুরেন্দ্র কুমার জৈন রামনবমী তিথির তাৎপর্য ব্যাখ্যা করেন। এর পাশাপাশি তিনি বিশ্ব হিন্দু পরিষদের বর্তমান কর্মপদ্ধতির উপরও আলোকপাত করেন। বক্তব্য রাখতে গিয়ে ডক্টর সুরেন্দ্র কুমার জৈন বলেন, মুসলিম অনুপ্রবেশকারীরা এদেশে থাকতে আসেনি, তারা বিভিন্ন উগ্রপন্থী সংগঠনের সাথে হাত মিলিয়ে সন্ত্রাস কায়েম করতে এসেছে, এমনকি রোহিঙ্গারাও একই কারণে এ দেশে আসে। ये वो है जिन्होंने मां भारती का विभाजन कराया था, एक और विभाजन कराना चाहते हैं। ये भारत के मित्र नहीं है, ये भारत के दुश्मन है। चोरी करते हैं, मादक द्रव्यों का व्यापार करते हैं, लव जिहाद करते हैं। वो महिलाओं के बारे में क्या सोचते हैं पूरी दुनिया जानती है, बताने की जरूरत नहीं है। और इसीलिए वो हिंदू महिलाओं को शिकार बनाने की कोशिश करते हैं लव जिहाद के नाम पर। आज पूरी मानवता इन जिहादियों से त्रस्त है। ये प्यार नहीं है, ये इनका जिहाद है,
मेरी माँ बहनों को गलत निगाहों से देखा करते हैं और जैसे ही किसी एक मेरी हिंदू बहन बेटी को देखते हैं गिद्ध की तरह कौवे की तरह गीदड़ों की तरह से झपट कर पड़ते हैं। ये इंसानियत नहीं है, ये हैवानियत का लक्षण है, ये जानवर बना है। सके जो देवताओं का सम्मान ना कर सके उसको भारत की धरती पर रहने का अधिकार नहीं है। इसलिए इस एनआरसी के अंदर अगर चेंज करना पड़ता है तो कीजिए। डॉक्टर सुरेंद्र कुमार बोलें, ए देशे থাকতে হলে বন্দে মাতরম বলতে হবে, গোমাতাকে মা হিসাবে মান্য করতে হবে। और ये केवल कब्जा नहीं करने के लिए आए, ये यहाँ के मूल निवासियों को भारत माँ के पुत्रों को और पुत्रियों को बाहर निकालने के लिए। सरकार हटाए न हटाए इनको यहाँ से जाना पड़ेगा। भारत में यदि रहना है तो वंदे मातरम कहना होगा, भारत को माता कहना होगा, गौ को माता कहना होगा। माता শনিবার থেকে বরাক উপত্যকার বিভিন্ন স্থানে বাসন্তী পুজো শুরু হয়েছে। রবিবার ছিল অষ্টমী ও নবমী পুজো। গ্রাম কাছারের হিন্দু সম্প্রদায়ের মানুষ উৎসাহ উদ্দীপনায় এই পুজোয় সামিল হন। রবিবার অষ্টমী পুজো উপলক্ষে বিভিন্ন বাড়ির পুজো ও বারোবাড়ি মণ্ডপে কুমারী পুজো, আরতি, কীর্তন ও ধামাইল অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যায় ভক্তরা অংশগ্রহণ করেন। পুজো উপলক্ষে বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। শিলচর প্রেমতলায় সর্বজনীন বাসন্তী পূজা কমিটির মণ্ডপেও রবিবার উৎসাহ উদ্দীপনায় পুজো শেষ হয়েছে। 2007 সাল থেকে শিলচর শহরের কেন্দ্রস্থলে এই পূজা হয়ে আসছে। উদ্যোক্তারা জানান, পুজো কমিটির সদস্য ছাড়াও এই পূজায় আশপাশের মহিলারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পরিকাঠামোর অভাবে ধুকছে আরকাটিপুর সরকারি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়। শুধু শ্রেণীকক্ষ বা ডেস্ক বেঞ্চের অভাবই নয়, পর্যাপ্ত শিক্ষক না থাকায় পঠন পাঠনও ব্যাহত হচ্ছে। স্কুলে বর্তমানে ছাত্র সংখ্যা প্রায় 700 মতো, এর বিপরীতে শিক্ষক রয়েছেন মাত্র 7 জন। তবে এখান থেকেও এনআরসির কাজে একজন নিযুক্ত, অন্য এক শিক্ষক অসুস্থতার জন্য স্কুলে আসতে পারছেন না, ফলে মাত্র 5 জন শিক্ষককেই সামাল দিতে হচ্ছে পুরো স্কুলকে। বিশেষ করে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের একই কক্ষে নিয়ে এসে পাঠদান করতে হচ্ছে। স্কুল পরিচালন সমিতির পক্ষে নিয়ামউদ্দিন লস্কর বলেন, সরকারের গাইডলাইন অনুযায়ী এক শিক্ষক 40 ছাত্রকে পড়ানোর কথা থাকলেও এখানে চিত্রটা অন্যরকম। সমস্যা বলতে আজকে 7-8 বছর থেকে আমরা এই যে আপনারা নিজেই প্রত্যেক রুমে রুমে দেখছেন, ক্লাস 6, 7, 8 এই তিনটা স্টুডেন্ট প্রায় 500 কাছাকাছি, কিন্তু আমাদের সেকশন নাই, স্টাফ নাই। হ্যাঁ, স্টাফ না থাকায় আমরা সেকশন করতে পারি না। একই রুমে এইভাবে আমরা সরকার অথচ বলছে 40 জন ছাত্রের মধ্যে একজন শিক্ষক, কিন্তু আমাদের এই আরকাটিপুর বড় সিনিয়র বেসিক স্কুলে সরকার কেন এরকম করছে আমরা বুঝতে পারি না। অনেক আমরা চেষ্টা করেছি, তৎকালীন মন্ত্রী অজিত সিংও চেষ্টা করেছে, উনি পরবর্তীতে ম্যানেজিং ডাইরেক্টরেও গিয়েছে, তথাপিও আমাদের ফল হয় না। আজকে যে লোকের এমএলএ নীরকান্তি সিং, ওকেও আমরা ম্যানেজিং কমিটির পক্ষ থেকে জানাইছি,
এইরকম পাবলিকে আমাদের উপর এমন প্রেসার দিছে যে তোমরা ছাত্রদের এই যে ম্যানেজিং কমিটির ভবিষ্যৎ নষ্ট করতেছে। তাই আমরা বাধ্য হয়ে বিগত তিন চার দিন আগে আমরা এমসি বসে একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা এডিসি মহাশয়ের কাছে যাব আর এলিমেন্টারি অফিসে যাব। আমরা যে মেমোরান্ডাম দিয়েছি, মেমোরান্ডাম দেওয়ার সময় আমাদের মিডিয়ারও সাক্ষাৎ হয়েছে, আমরা বলেছি। এখন আমাদের মেন সমস্যা হলো এই যে 571 জন ছাত্রর ভবিষ্যৎ বিবেচনা করে না। আমাদের এখানে এক দুইটা রুম করে দিলে ভালো হয়, নগদ অবস্থায় কিছু স্টাফ দিলে ভালো হয়। কিছু কিছু আমাদের লোকাল এই অঞ্চলে গভ সিনিয়র বেসিক নাই, পাঠশালা আছে, সব পাঠশালায় পাশ করিয়া 5, 6, 7 এইখানে এই ভর্তি হয়। কিন্তু এই যে পাঠশালা স্কুলে আমাদের নিকটবর্তী লাউটা স্কুল আছে পাঠশালা, এখানে ছাত্রই নাই। এখানে টের তাকে অনেক শিক্ষক দেওয়া হচ্ছে, আরও স্কুলে যেখানে দরকার নাই তাকে শিক্ষক দেওয়া হয়েছে। আমাদের এই আরকাটিপুর গড় সিনিয়র বেসিক স্কুলে কেন দেওয়া হয় না আমরা এটা তো বুঝতে পারি না। এখানেও তো সেম পাঠশালাও আছে, লোকে 6, 7, 8 আছে। হ্যাঁ, আমরা শেষ পর্যন্ত ওটাই চাই যে আপনারা আজকে যে আমরা মিডিয়া যে আপনারা 18 নিউজ থেকে আইসেন, আমরা আমরা এলাকাবাসী কমিটির তরফ থেকে ছাত্রছাত্রীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই আমরা এই যে কষ্ট, হ্যাঁ, নিজে আমরা যেটা সাফার করি আর আজকে বহুত দিন থেকে আপনারা মিডিয়ার মাধ্যমে আজকে যদি আমরা শুরু হয় যে আপনারা কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকিব। তবে পড়ুয়াদের পাঠদান করতে এগিয়ে এসেছেন গ্রামের শিক্ষিত মহিলারা। তারা শিক্ষকদের সুবিধার কথা চিন্তা করে এবং ছাত্রদের ভবিষ্যতের প্রশ্নে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। প্রায় সময় আমরা ইলার সাহায্য করি, আমরা গুরুজি নাই, এক এক ক্লাসে সাইড ক্লাসে একটা গুরুজি, তারা কীরকম করবে, তারা কীরকম ইয়ে করবো, এর কারণে আমরা মাঝে মধ্যে তারারে সাহায্য সহায়তা করি। আপনারাই পড়াইতে লাগে তারারে যে ফুটবলে হারের মুখ দেখলেও ক্রিকেটে জয় ছিনিয়ে আনলো বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা। শিলচর ভেটেরান ফুটবলের এক বছর পূর্তি উপলক্ষে রবিবার শিলচর ডিএসএতে এক প্রদর্শনী ক্রিকেটের আয়োজন করা হয়। এতে শিলচর ভেটেরান দলকে 1 উইকেটে হারিয়ে দেয় ক্রীড়া সাংবাদিক সংস্থা। খেলায় ম্যান অব দি ম্যাচ হন বিকাশ দেব। তিনি 30 বল খেলে 2টি 6 ও 8টি 4 মারসহ 48 রান করে দলকে জয়ের স্বাদ এনে দেন। জয়ের পর উল্লসিত বিকাশ দেব বলেন, দলকে জেতাতে পেরে তিনি খুশি। আরো ভালো লাগছে, এবার আমি বিশাল দেব এটা সেটা পিটি ম্যাচ ছিল আমাদের 22 পিটি ম্যাচে খেলা থাকে, এদিকে নেওয়ার জন্য গতকালকে আমরা ফুটবল খেলেছি 2-0 গোলে হারলাম, আজকে খেললাম ব্যাটল শিলচর ব্যাটল ক্রিকেট ক্লাবের 1 বছর সাধারণত আমি কম খেলি, খেলতে চাই না, নিজেকে দূরে রাখি, চোট ফোট লেগে যেতে পারে, সেই জন্য বয়সটা তো অনেক হয়েছে। তো আজকে খেললাম, প্লেয়ারও কম ছিল, এবার আমি অনুরোধ করছি রান পেলে কান্না ভালো লাগে, বিজেন্দ্র প্রসাদ আগে তুমি আমাকে উইকেটে অভিজিৎ দেব বলছিল বিকাশ তুমি রান পাবে, তোমার টাইম হচ্ছে ব্যাকবোন অফ আওয়ার স্কোয়াড বিজেন্দ্র সিং। এরপরে তো শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শহরে একের পর এক চুরি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন জনমনে। বিশ্ব হিন্দু পরিষদের গায়ত্রী মহাযজ্ঞ, হিন্দুদের ঐক্যে জোর বজ্রং প্রভারী। বরাক জুড়ে বাসন্তী পুজো, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই।